রাত পোয়ালে ঈদ আর এই ঈদের খুশিতে বাঙালি জাতির একটা ঐতিহ্য ছিল যে নতুন কাপড় এবং হলে গিয়ে নতুন সিনেমা দেখা তো আগামীকাল যে বাংলাদেশে সারা বাংলাদেশে 100টি হলে লিডার আমি বাংলাদেশ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে যেটি বেঙ্গল মিডিয়ার ব্যানারে এবং তরুণ পরিচালক তপুকান এবং সৈয়দ আজিজ রহমানের পরিচালনায় যে লিডার আমি বাংলাদেশ এটা অভিরঞ্জের মোহন সিনেমা সহ সাইসাউঞ্জে মনিকা এবং মাধবপুরে এই তিনটি হলে মুক্তি পেতে পাচ্ছে তো লিডার আমি বাংলাদেশ ইতিমধ্যে নেট দুনিয়ায় অনেক ভাইরাল হয়ে গেছে তো অনেক দর্শকের সাথে আমার কথা হয়েছে তারা জানিয়েছেন যে এই লিডার আমি বাংলাদেশে দুটি গান আছে কথা আছে এবং সুরমা সুরমা এই দুটি গান অনেক দর্শক মন কেড়ে নিয়েছে দুটি গানের সাথে আরেকটি বিষয় হলো যে বাংলার সিনেমা জগতে বা চলচ্চিত্র জগতে কিং খান নামে পরিচিত বা খ্যাত যে নায়ক সাকিব খান এই লিডার আমি বাংলাদেশের ছবির নায়ক সাকিব খানের সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে ওনার অনেক ভক্ত রয়েছে আর ওনার পাশে যে পাশ নায়িকা হিসাবে অভিনয় করছেন আরেক লাস্যময়ী নায়িকা সুন্দরী শবনম বুবলি এই দুজনেরই অনেক ভক্ত রয়েছে এবং এই ছবিটি দেখার মতো পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটি ছবি এখন দেখেন বাংলাদেশের সিনেমা হল কিন্তু প্রায়ই জায়গা মানে খুব কম চলে কিন্তু ঈদের সময় এলে সাকিব খানের ছবিটা উচ্চে পড়া ভিড় থাকে আর হবিগঞ্জ জেলার ভিতরে মানে একটা সিনেমা হলে আর সাকিব খানের ছবি এলে সব সময় একটা ঈদ একটা উল্লাস থাকে কিন্তু আশা করি কালকে সকাল 10টার থেকে আমার না লিডার আমি বাংলাদেশটা চলবো বুঝছেন না আর এদের মাঝে আছে মনে না শবনম বুবলি মিশা সদাগর সাকিব খান দুইটা গান আছে দুইটা গান মনে না খুব জমজমাট আশা করি চলবে ঈদের নামাজ পরে সকাল 10টার পরে এই লিডার আমি বাংলাদেশ ছবি শুরু হতে যাচ্ছে এই ফ্যামিলিগত দেখার উপভোগ করার একটা ছবি আশা করি আমরা সবাই দেখতে পারবো কিন্তু ঈদের মধ্যে অনেক সিনারি আছে অনেক কাহিনী আছে বোঝার মতো দেখার মতো ফ্যামিলি নিয়ে বৈশিয়া দেখার মতন পরিবেশও ভালো আশা করি আমরা কালকে সকাল থেকে দেখতে পারবো অনেক দিন পরে আনন্দ উল্লাসে দিন কাটাতে যাব আসসালামু আলাইকুম আমি অনেক দিন ধরে এই অভিজ্ঞ মোহন সিনেমার লোকে সংযোজিত এবং ভালো ছবি হয় না গতি কি আমরা দর্শক হয় না এখন ভালো ছবি হইতেছে পাঁচশোটের মতো ছবি এরপর নবাবের মতো ছবি হইতেছে সাহেব খান যদি আবার ভালো ছবি করে তাহলে দর্শক আবার হলমুখী হবে তবে প্রেমিনী নিয়ে ছবি দেখার মতন এই ছবিটা আপনারা দেখবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন বর্তমানে হবিগঞ্জ মোহন সিনেমা হলে দাঁড়িয়ে আছি আপনার আইছিলাম একটু দেখার জন্য আইসা দেখে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লিডার আমি বাংলাদেশ একটা ছবি আমাদের হবিগঞ্জ মোহন সিনেমা হলে চলবে সো ছবিটা দেখে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি বহুদিন পরে এই সিনেমা হলে আমরা সাকিবের ছবি দেখতে পারবো আর আমাদের বাংলা ফিল্মটা এখন আস্তে আস্তে উঠেইতেছে কিছু ইন্ডিয়ান চ্যানেলের জন্য জি বাংলা বা স্টার জলসা এগুলো নানান চ্যানেলের জন্য আমাদের এই ফিল্মগুলো নষ্ট হয়ে যেতেছে এখন আমাদের ছবিগুলো যদি আবার পুনরায় সুন্দর করে বা ভালো করে সাপ্লাই দেওয়া হয় তাহলে আমাদের আগের মতো আমরা সবাই মিলে
সিনেমা হলে গিয়ে ছবিগুলো দেখতে পারবো আর আমাদের খুবই ভালো লাগতেছে আমরা লিটল আমি বাংলাদেশ ছবিটা আমরা পাওয়াতে এখন আমি আমার ব্যক্তিগতভাবে যেগুলো বলতেছি সবাইকে আমন্ত্রিত হওয়ার জন্য ছবিগুলো দেখার জন্য এখন আমাদের বাংলাদেশের ফিল্মগুলো যদি আমরা না ফুটিয়ে তুলতে পারি তাহলে বাইরের ছবি থেকে কি লাভ হবে তাই আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের ছবিগুলো দেখার জন্য এসা লিটল আমি বাংলাদেশ দেখতে এই বলে আমি আমার বক্তব্য শেষ এবং তারা অনেক দর্শকের তারা আশাবাদ ব্যক্ত করেছেন বা সিনেমা এই সিনেমা হলের আমি যে জায়গায় দাঁড়িয়েছি অভিরঞ্জের পুরনো একটি সিনেমা হল মোহন সিনেমা হল এই মোহন সিনেমা হলে যারা কাজ করেছেন তারা বলেছেন আমরা অনেক দিন যাবত বা অনেকে বলেছেন 25-30 বছর যাবৎ তারা কাজ করেছেন তারা অনেকটা অনেক দিন যাবত তারা ভালো ছবি পাচ্ছেন না তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে বেঙ্গল মিডিয়ার ব্যানারে যে আমি লিডার বাংলাদেশ যে ছবিটি কালকে মুক্তি পাচ্ছে এটা সকাল 10টা থেকে শুরু হবে এটা একটা ব্যবসা সফল এটা সিনেমা বা ব্যবসা সফল একটা ছবি তারা আশাবাদ আশা করেছেন যে ব্যবসা সফল হবে এবং দর্শক যেভাবে সিনেমা হল থেকে বিমুখ হয়ে গেছে বা বাংলা সিনেমা যেভাবে করার মুখে পড়েছে যদি এরকম ভালো ছবি আবারও করা হয় ভালো কাহিনী নিয়ে ভালো নায়ক নায়িকা নিয়ে যদি ছবি করা হয় তাহলে পূর্বের মতো আবারও সিনেমা হলগুলি উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি নিয়ে পরিবার পরিজন নিয়ে মানুষ আসবে দেখতে এবং ভালো ছবি করার আহ্বান জানিয়েছেন অনেকেই এই এই ছিল অভিরঞ্জ মোহন সিনেমা হল থেকে লিডার আমি বাংলাদেশের সর্বশেষ তথ্য